গণপরিবহন বন্ধ, রিক্সা ও জরুরি পরিবহনের গাড়ি ছাড়া কিছুই চলার কথা না। কিন্তু তারপরও লকডাউনের প্রথম দিনে কমতি নেই মানুষ আর যানবাহনের। রাজধানীর অনেক জায়গায় ট্রাফিক জ্যামও তৈরি হয়েছে অতিরিক্ত গাড়ির চাপে। করোনার রেকর্ড মৃত্যু আর বেড়ে চলা সংক্রমণ রোধে আজ ভোর 6টা থেকে 3 দিনের সীমিত বিধিনিষেধ শুরু হয়েছে। এ সময় পণ্যবাহী যান ও রিক্সা ছাড়া গণপরিবহন বন্ধ থাকার মন্ত্রিপরিষদের নির্দেশনা থাকলেও লকডাউনে রাজধানীতে অসংখ্য প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপগাড়ি, সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। নীলক্ষেত, শাহবাগসহ রাজধানীর বিভিন্ন জায়গায় ক্ষণে ক্ষণে যানজট দেখা দেয় অতিরিক্ত গাড়ির চাপে। পণ্যবাহী যান ও রিক্সা ছাড়া বিশেষ বিবেচনায় জরুরি সেবার জন্য এর আওতাভুক্ত যে কোনো যান চলাচলের অনুমতি থাকলেও রাস্তায় বের হওয়া সব যানবাহন বিশেষ জরুরি সেবার জন্য বেরিয়েছে এমনটা মনে হয়নি কারোরই। ট্রাফিক পুলিশ মোটরসাইকেলে দুজন আরোহী দেখলেই একজনকে নামিয়ে দিয়ে মামলা ঠুকে দিতে যতটা মনোযোগী, ঠিক ততটাই নির্লিপ্ত সামনে দিয়ে চলে যাওয়া অসংখ্য প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপগাড়ি, সিএনজি চালিত অটোরিকশা যাচাই করতে। লকডাউনের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে চলেছে অনেক রিকশা, তবে ভাড়া ছিল অন্যদিনের তুলনায় বেশ বেশি।